এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের রয়েছে গৌরব উজ্জ্বল ভূমিকা। যাদের আন্দোলনের ফসল রাষ্ট্রভাষা হয়েছে বাংলা, সেই ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত। তাদেরই একজন কাজী রেজাই করিম। 52-এর উত্তাল দিনগুলো এখনো উজ্জীবিত করে বয়োবৃদ্ধ এই মানুষটিকে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। সেই স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী কাজী রেজাই করিম। 1952 সালের 22 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্র থাকা অবস্থায় গ্রেফতার হন তিনি। তার পিতা ইয়াসিন কাজী 1940 সালে কলকাতায় বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভায় উর্দুতে বক্তব্য রাখার তীব্র বিরোধিতা করেছিলেন। পিতার আদর্শের ঢেউ লেগেছিল কাজী রেজাই করিমের রক্তে। সব ছেলেরা ই ছিল না ভাষা আন্দোলনের ছিল, পুরো ব্যস্ত ছিল আসাম। এখন বার্ধক্য এসে ভর করেছে তার দেহে। জীবন সায়ন নিয়ে তার একমাত্র আশা প্রিয় মাতৃভূমি হবে গণতান্ত্রিক ও জঙ্গিবাদ মুক্ত। শিক্ষিত রাখতে চাই আর উগ্র বাংলাই চাই না। তবে ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় সঠিক পদক্ষেপ না নিলে ইতিহাস থেকে হারিয়ে যাবে ভাষা সংগ্রামীদের স্মৃতি, এমনটাই মনে করেন স্থানীয় বিশিষ্ট জনেরা। নারায়ণগঞ্জের উপজেলাগুলো এবং সব জায়গায় ভাষা সৈনিক আছে, সকল ভাষা সৈনিকদের নামে পাঠাগার হতে পারে, রাস্তা হতে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। ভাষা সৈনিকদের সঠিক তালিকা প্রেরণ করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় উদ্যোগী ভূমিকা নেবে প্রশাসন, এমনই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।